গুড মর্নিং, এখন ঘড়িতে বাজছে 8টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। তো আজ সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে কাজ টাজ করে ফেলার চেষ্টা করছি কিন্তু এখনও সব হয়ে ওঠেনি। সকালে উঠে মানিকের খাবারটা করে চা করেছিলাম, আজকে দুধ চা হয়েছে আমাদের। চা করে তার আগে রুটি করেছি, রুটি হয়ে গেছে, রুটি আর চা ওরা খেলো, মা আর আমার সুনুর বাবা দুজনে খেয়ে দুজনেই একটু বেরিয়েছে। আজকে আমার সুনুর এক জায়গায় নিমন্ত্রণ আছে, যে খিচুড়ি আর তরকারি, খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ, তো সেখানে যাবে দুপুরে। আমার সুনু তো খায় না, তাও নিয়ে যেতে বলেছে, এখন নিয়ে যেতে হবে। ওখানে গেল মা একটু দেখা করতে আর এসব জিনিসপত্র দিতে, আর আমার সুনু গেল পাপার সাথে ঘুরতে গাড়ি স্কুটি নিয়ে, তার জন্য। আর এখন আমার যা কাজ রয়েছে সে কাজগুলো করতে হবে। এ দেখো, এখানে রান্নাঘরে দেখো কত কিছু রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখনও জামা কাপড় কাচা হয়নি, সেগুলো কাচতে হবে। তো চলো, তোমাদেরকে তোমাদের সাথে আবার পরে কথা হবে, এখন কাজগুলো সেরে নিই, তারপরে আবার কথা বলবো। আর রান্না এখনও শুরু হয়নি আমাদের, রান্না একটু পরে বাদে শুরু হবে, তার কারণ ও আজকে পরে যাবে, ওর যা কাজ থাকে সে কাজগুলো সেরে তারপরে ও যায়। আজ তো শনিবার, তোমরা তো সকালেই জানো আমি আলাদা করে আর কি বলবো। চলো তাহলে পরে কথা হচ্ছে। ঘরে তখন বাজছে 9:35 আর আমার সোনুটাকে এখন এইমাত্র খাওয়ালাম, খাইয়ে ও এখন ঘরে বসে আছে, রাগ করছে, ফোন গান দেখবে। তা ফোন গান দিয়েছি, দেখো তোমাদেরকে দেখাই, দেখো শুনুই, এই দেখো শুনুই, ওই শুনুই, আরে দেখো বাবা শুয়ে আছে, বাবার শরীরটা ভালো না। চলো আমাদের এদিকে কি রান্না হচ্ছে দেখাই। কে দিলে পুঁই শাক? এই দেখো আমাদের আজকে রান্না হচ্ছে, এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এটা হলো ডাল, আর এই যে এটা পনির, আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। চলো তোমাদেরকে দেখি কি রান্না হয়েছে হচ্ছে। এখন 9:30 বাজে, আজ আমাদের সকাল সকালই হয়ে গেল রান্না। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 12:30, আর আমার সুনুর বাবা 12টা ট্রেনে চলে গেছে, অল্প একটুখানি খেয়েছে, একটা ঝামেলা ছিল ঝামেলাটা মিটিয়ে চলে গেছে। আর আমরা এখন আস, আর মা বাবা আমি আর আমার সুনু রয়েছি বাড়িতে। আমার সুনু নটি করে বেড়াচ্ছে দেখো বাগানের মধ্যে। শুনু এদিকে আসো, উঠানে আসো, উঠানে, বাইরে রোদে খেলা, ওর যত খেলা সব বাইরে। তো চলো দেখাচ্ছি, এই দেখো আমার শুনু, দেখো কাল জুসার নিয়ে খেলা করছিল, আজ জুসার নিয়ে খেলা করছে। দেখো মুখ ধুয়ে নিয়ে আসলাম, তো সেগুলো মুছবে বলছে, দেখো গামছা দিয়ে মুছছে। হয়েছে, মোছা হয়েছে, ওই গামলার মধ্যে রাখো, গামলাটা সোজা করো, গামলা সোজা করো, গামলা গামলা, ওই যে গামলা, হ্যাঁ ওই মোছাগুলো গামলার মধ্যে রাখো, হ্যাঁ রাখো। ও শোনা আমার, ওটা মোছো, এদিকে নিয়ে আসো, দু হাত দিয়ে ধরে এদিকে নিয়ে আসো, এদিকে আনো, দু হাত দিয়ে ধরে, বন্ধুরা এই দেখো পুজো সেরে ফেলেছি, উপরে এসে
চলো তাহলে এবার নিচে যাব। স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, হলো তখন 1:15 বাজে। এবার চলো নিচে যাচ্ছি, গিয়ে আমার সোনুটার নিমন্ত্রণ আছে তোমাদেরকে বললাম, তো নিমন্ত্রণ খেতে যাবে, খাবে তো লবডঙ্কা, তা যাওয়া। চলো দেখি, রেডি করে দিই, মা যাবে, মা আরও দুজন যাবে, চলো তাহলে। বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি, আমার সোনুটাকে এইটুকু খাইয়েছিলাম, খাইয়ে ওকে রেডি করে দিলাম, ও মার সঙ্গে গেল, তো গিয়ে গিয়ে বসেছে আর ঘুমিয়ে পড়েছে, আর মা নিয়ে চলে আসলো, এখন শুইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। মা আবার গেল চটি টটি হানতে, ওর চটি জুতো সব ওখানে রয়েছে। আর ওকে যে খাবারটা দিয়েছিলো সে খাবারটা ওর খাওয়া হয়নি, মা বলছে যাই গিয়ে নিয়ে আসি, তো মা আবার গেল, আমার সোনুটা ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি এখন খেয়ে নিই, খেতে বসেছি। গুড ইভিনিং, ঘড়ি তখন বাজে 7:45, আর আমি এখন এসেছি চা করতে, তোমাদের সাথে আগে আর কথা বলা হয়নি, কারণ সময় পেয়েছিলাম অনেক, বলা হয়নি আর কি। আমার সোনুটাকে খাওয়ালাম, খাইয়ে ও একটু মানে ও ঘরে একটু খেলা এঘর ওঘর করতে লাগলো, তারপর কম্পিউটার দেখবো বললো, ওর জন্য আর কথা বললা হয়নি। এখন এদেখো চা করতে এসেছি, বাবার চাটা মনে করছি আগে করে দেবো, তারপর ওদের চা করব। আর ও আসলে এখন এসে ঘরে চলে গেছে, আজ তো পরে গিয়েছে, ওই জন্য আজ আর স্নান করবে না, বাড়ি এসে স্নান টান করেই গিয়েছিল। তো চলো চাটা করে নিই। এই দেখো বাবার চাটা ছেঁকে দিয়েছি, আর ওদের জন্য আবার জল বসালাম। তো চলো বাবাকে আগে চাটা দিয়ে আসি, তারপরে আবার ওদের চাটা ছেঁকবো। ও কি করছিস? এই দেখো 2 কাপ চা হয়ে গেছে রেডি, এবার ও ঘরে যাবো, চলো। এই দেখো আমার শুনুই, আমাকে দেখে পালিয়ে গেল। শুনুই বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আবার ভাত চড়াতে ঘড়িতে এখন বাজছে 7:30, আজকে অনেকটা দেরি হয়ে গেল। ও বলেছিল যে একটু বিরিয়ানি নিয়ে আসবে, তার জন্য ভাত চড়িয়েছিলাম না, এবার এখন বাড়ি এসে বলছে আনিনি, তার জন্য এখন আমার ভাত রান্না করতে হবে। বাবা তো বললো আমি মুড়ি খাবো, বাবার আসলে ঠান্ডা লেগেছে, ওর জন্য একদম খেতে ইচ্ছা করছে না কিছু। এবার আমাদের আমার শুনুন নিমন্ত্রণ ছিল দুপুরে, তোমাদেরকে তো বলেছিলাম, তো সে নিমন্ত্রণে গিয়ে ও কিছুই খায়নি, ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ওরা খিচুড়ি দিয়েছে, তো খিচুড়ি আছে খানিকটা, আর অল্প একটুখানি ভাত করব শুনুর জন্য আর শুনুর বাবার জন্য। ভাতটা বসিয়ে দিলাম, এই দেখো রাইস কুকারটা দিয়ে দিয়েছি, চলো এবার ওভারে যাব। এই দেখো এবারে চলে এসছে, দেখো আমার শুনো কি করছে, এই দেখো এখন রয়েছে এখানে 1 গাদা জামা কাপড়, এগুলো এখন গোছাতে হবে। আজকে ভিডিও ওপরে ওঠো, শোনা ওপরে উঠে বসো। আর ওইটা কি তোমার বাবাকে বলো তো, ওটা কি ওইটা কি ওইটা ওটা কি করতে হয়? বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 9টা, আর আমার সোনুটাকে এখন খাওয়াতে যাবো মনে করছি, দেখি খাওয়াতে পারি কি, চলো তাহলে। বন্ধুরা, ওপরে চলে এসেছি, তোমাদের খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, তার কারণ
ওই টাইমে মা ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বলছিলাম, ওর জন্য আর দেখানো হয়নি। আমি আর মা খেয়েছি খিচুড়ি আর তরকারি, তোমাদেরকে বললাম খিচুড়ি প্রসাদ দিয়েছে ওরা, তা ওই জেঠিমা আমাদের জন্য, ওইটাই আমরা খেয়েছি। আর বাবা খেয়েছে মুড়ি আর চানাচুর, আর আমার শুনু একটুখানি ভাত খেলো, শুনুর বাবা ভাত খেয়েছে। এই হলো আমাদের খাওয়া দাওয়া আজকের, কাজ টাজ গুছিয়ে চলে এসেছি। কাল হলো সানডে, তো মা কাল যাবে মামার বাড়িতে, দুপুরবেলা হয়তো যাবে, আর কালও সকাল সকাল উঠতে হবে। তো চলো, এখন হয়তো 10টা বাজে, আমি এখনও ঘড়িটা ঠিক দেখিনি, 10টা কি 10:30 এমনই বাজে হয়তো। তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যদি কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট করো, শেয়ার করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল আসছি আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, গুড নাইট, টাটা।